নমস্কার সকলকে আমার প্রণাম এবং শুভকামনা জানাই। বড় বিপন্ন সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা সারা পৃথিবীর মানুষ। মারণ ভাইরাস কোভিড-19 আক্রমণে বিপর্যস্ত, আমাদের জনজীবন বিধ্বস্ত, কিন্তু তারই মধ্যে এসে গেছে 25শে বৈশাখ, আমাদের প্রাণের ঠাকুরের জন্মদিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বছর আমরা এই 25শে বৈশাখ বা কবিপক্ষ একটু অন্যভাবে আয়োজন করছি। আমাদের যেহেতু সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে, তাই আমরা যে যার বাড়িতে বসেই, ঘরে বসেই কবি প্রণামের আয়োজন করছি। এমনই একটি আয়োজন করেছে স্বরক্ষেপণ। স্বরক্ষেপণের কর্ণধার বাসুদত্ত মজুমদার একজন অত্যন্ত গুণী শিল্পী, এবং তার সাথে ও খুব যত্ন সহকারে স্বরক্ষেপণ সংস্থাকে গড়ে তুলেছে। সারা বছর ধরেই ওদের অনেক রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে এবং আমিও খুব নিয়মিতভাবে ওদের সাথে যুক্ত থাকি। আমি বাসুদত্তাকে এবং স্বরক্ষেপণের সংশ্লিষ্ট প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এমন একটি সময়ে এই আন্তরিক কবি প্রণামে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি কামনা করি আপনারা সকলে সুস্থ থাকুন এবং আমরা খুব শিগগিরই আবার আমাদের স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারব, এই কামনা জানিয়ে আমি আমার কবি প্রণাম। শান্তির বাড়ি না থাকে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নরনারী বরিশোধারা আছে শান্তির বাড়ি বরিশোধা।